বিসমিল্লা রহমান রাহিম এইসএসি হায়ার ম্যাথ আমরা প্রথম অধ্যায় পড়তেছিলাম ম্যাট্রিক্স এবং নির্ণায়ক এখানে আমরা আজকে দ্বিতীয় নম্বর লেকচারটা আলোচনা করব সেটা হলো আজকে বিভিন্ন প্রকার ম্যাট্রিক্সের কিছু অংশ আমরা দেখব প্রথমে আসি আমরা যদি দেখি শাড়ি ম্যাট্রিক্স অথবা রো ম্যাট্রিক্স শাড়ি ম্যাট্রিক্স বা রো ম্যাট্রিক্স কাকে বলে যে ম্যাট্রিক্সের কেবলমাত্র একটি শাড়ি থাকে তাকে শাড়ি ম্যাট্রিক্স বলে যেমন ধরো টু থ্রি ফোর ফাইভ এটা শুধু একটা শাড়ি আছে শুধু এটাকে আমরা শাড়ি ম্যাট্রিক্স বলবো একইভাবে এ ওয়ান এ টু এ থ্রি ডট 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 এ এন এটার ভিতরে একটা শাড়ি আছে তার আমরা কী বলবো যথাক্রমে ওয়ান ইন্টু ফোর অর্থাৎ কেবল একটা শাড়ি থাকে এখানে কলাম কিন্তু আছে অনেকগুলো ওয়ান টু থ্রি ফোর চারটা কলাম আছে কিন্তু শাড়ি কিন্তু একটাই আছে তো শাড়ি ম্যাট্রিক্সে শুধুমাত্র একটা শাড়ি থাকবে কলাম যতগুলো থাকুক থাকুক সেটা ব্যাপার না ব্যাপার হলো সেখানে শাড়ি একটা থাকতে হবে যদি একটা শাড়ি দেখি তো সেটাকে আমরা শাড়ি ম্যাট্রিক্স বলবো আর এক্ষেত্রে আমরা সেটাকে ওয়ান ইন্টু ফোর অর্থাৎ এইখানটায় সবসময় ওয়ান দেখবো আর ফোর মানে ফোর এবং ওয়ান ইন্টু এন এন মানে যত সংখ্যক কলাম হতে পারে সেটা এখানে বোঝাচ্ছে ওয়ান ইন্টু এন আকারে শাড়ি ম্যাট্রিক্স এরপর আমরা যদি যাই কলাম ম্যাট্রিক্স কলম ম্যাট্রিক্স কি যে ম্যাট্রিক্সে কেবলমাত্র একটা কলাম থাকবে ওই শাড়ির মতো আগে যেমন একটি শাড়ি ছিল এখন একটি কলাম থাকবে কিন্তু শাড়িতে যেমন একটি শাড়ি ছিল কলাম যতগুলো হতে পারে একইভাবে কলাম ম্যাট্রিক্সে একটি কলাম হবে শাড়ি অনেকগুলো হতে পারে নো প্রবলেম তো আমরা যেখানে দেখি এখানে একটি কলম ডি কিন্তু শাড়ি ওয়ান টু থ্রি ফোর চারটা শাড়ি আছে একইভাবে এখানে আমরা এখানে দেখবো যে কলমে সবসময় ওয়ান হবে ফোর ইন্টু ওয়ান ফোর হচ্ছে শাড়ির সংখ্যা শাড়ি হচ্ছে চারটা তো ফোর ইন্টু ওয়ান তো কলামে সবসময় অন থাকবে এন ইন্টু ওয়ান আকারের কলাম ম্যাট্রিক্স এবারে আসো বর্গ ম্যাট্রিক্স কি বা স্কোয়ার ম্যাট্রিক্স স্কোয়ার ম্যাট্রিক্স হচ্ছে যে ম্যাট্রিক্সের সারি সংখ্যা এবং কলাম সংখ্যা সবসময় কী থাকবে সমান থাকবে এক্ষেত্রে আমাদের দেখতে হবে যদি শাড়ি সংখ্যা তিনটায় কলম সংখ্যা তিনটা শাড়ি সংখ্যা যদি হয় চারটা কলম সংখ্যা চারটা সারি সংখ্যা পাঁচটা হলে কলম সংখ্যা পাঁচটা সারি সংখ্যা যদি দুইটা হয় কলম সংখ্যা দুইটা হবে এরকম টাইপের ম্যাট্রিক্সকে আমরা বর্গ ম্যাট্রিক্স বলবো যেমন ধরো টু থ্রি এখানে দুইটা শাড়ি দুইটা কলাম এখানে দেখো তিনটা শাড়ি তিনটা কলাম এখানে দেখো তিনটা শাড়ি আছে তিনটা কলম আছে প্রত্যেকেই বর্গ ম্যাট্রিক্সের আকার ক্যামেরা বা অর্ডার ক্যামেরা এন ইন্টু এন কে সংক্ষেপে শুধু এন লিখলেও হয় অর্থাৎ দুইবার এন লেখা দরকার এন লিখলে বোঝায় যেমন উপর উদাহরণগুলোতে ম্যাট্রিক্সগুলোর আকার আমরা কী লিখতে পারি টু এটাতে দেখো দুইটা শাড়ি দুইটা কলম টু ইন্টু টু এটা না লিখে শুধু আমরা টু লিখলেই বুঝবো তারপরে দেখো পরটায় তিনটা শাড়ি আছে তিনটা কলম আছে তো তিনটা শাড়ি আর তিনটা শাড়ি তিনটা কলমকে আমরা থ্রি ইনটু থ্রি না লিখে আমরা যদি শুধু থ্রি লিখি তাতেও আমাদের এটা বোঝা যাবে যেরকম বর্গ ম্যাট্রিক্স এরপর আমরা যাই ম্যাট্রিক্সের প্রধান কর্ণ বা মুখ্য কর্ণ অর্থাৎ প্রিন্সিপাল ডায়াগোনাল কোনো ম্যাট্রিক্সের প্রথমেই আমাদের যেটা আসবে প্রধান কর্ণ বা মুখ্য কর্ণের ক্ষেত্রে অবশ্যই সেটা কী হতে হবে বর্গ ম্যাট্রিক্স হতে হবে আর বর্গ ম্যাট্রিক্স কোনটা যে ম্যাট্রিক্সের শাড়ি এবং কলাম একই থাকে সুতরাং আমার প্রিন্সিপাল ডায়াগোনাল জানার জন্য আমাকে অবশ্যই বর্গ ম্যাট্রিক্সের ডেফিনেশনটাকে জানতে হবে সুতরাং কোনো ম্যাট্রিক্সের প্রথম শাড়ি ও প্রথম কলামের সাধারণ ভুক্তি বরাবর কর্ণকে প্রদান কর্ণ বলে আচ্ছা মানেটাকেই মানে হলো যেমন যেমন ধর এখানে আমরা বলি কোন এখানে আমরা একটুখানি যদি দেখি এখানে আমরা একটু যদি দেখি সেটা হলো সি এক্স ওয়াই জেড থ্রি ফোর ফাইভ এটা একটা ম্যাট্রিক্স এই ম্যাট্রিক্সের যদি দেখো বলছে এটা কিন্তু একটা তিনটা শাড়ি আছে তিনটা কলাম আছে সুতরাং এটা বর্গ ম্যাট্রিক্স আগে হতে হবে হলো প্রথম শাড়ি তা প্রথম শাড়ি হচ্ছে এটা এরপর বলছে প্রথম কলাম তো প্রথম কলাম কোনটা প্রথম কলাম হচ্ছে এইটা তার মানে আমি যদি বলি আমি একটু যদি দেখাই এইটা হচ্ছে প্রথম সারি আবার এই বরাবর এটা হচ্ছে প্রথম কলাম তো বলছে কোনো বর্গমের প্রথম সারি প্রথম কলামের সাধারণ ভুক্তি বরাবর কর্ণকে প্রধান কর্ণ বলে সুতরাং এই প্রথম শাড়ি প্রথম কলামের এই বরাবর আমরা যদি যাই অর্থাৎ এ ওয়াই ফাইভ এটাকে আমরা বলবো প্রদান কর্ণ বা মুখ্য কর্ণ অর্থাৎ একটি বর্গমেট্রিক্সের এ আই যে যেখানে আই ইকুয়াল জে ভুক্তিগুলো বরাবর কর্ণকে প্রদান কর্ণ বলে আই ইকুয়াল যে মানে কি অর্থাৎ দেখো এখানে এ যে আছে এই ভুক্তিটার আমরা অবস্থানকেও লিখতে পারি এ ওয়ান ওয়ান এটাকে লিখ ওয়াইটাকে লিখতে পারি আমরা এ টু টু আর ফাইভটাকে আমরা লিখতে পারি এ থ্রি থ্রি অর্থাৎ যখন আমাদের আই এবং জের ভ্যালু সমান থাকবে অর্থাৎ এ যদি হয় আমরা জানি যে এ প্রকাশ করা হয় এ দিয়ে ওয়ান ওয়ান প্রথম ভুক্তি পরে যদি আবার যদি টু টু পরে আবার যদি আমরা এ সমান থ্রি থ্রি তো এ ওয়ান ওয়ান এখন এর ভ্যালু এ ওয়ান ওয়ান মানে এই আছে এ টু টু মানে ওয়াই আছে আর এ থ্রি থ্রি মানে ফাইভ আছে আমাদের খেয়াল রাখতে হবে অবশ্যই অবশ্যই ম্যাট্রিক্সের আই এবং জের বলে এক হবে আই এবং জের এক হবে এই কর্ণ বরাবর এই কর্ণ বরাবর কিন্তু হবে না আবার এটা একটা কর্ণ কিন্তু এটা ম্যাট্রিক্সের প্রধান কর্ণ বা মুখ্য কর্ণ নয় ম্যাট্রিক্সের মুখ্য কর্ণ হচ্ছে এ ওয়াই ফাইভ সুতরাং এ ওয়াই ফাইভ এবং ট্রেস আমরা ট্রেস মানে এগুলোকে প্লাস করে দিলে সেটাকে আমরা ট্রেস বলবো এ প্লাস ওয়াই প্লাস ফাইভ আচ্ছা এরপর আমরা দেখব কর্ণ ম্যাট্রিক্স আচ্ছা এক এখন ম্যাট্রিক্স বা ডায়াগোনাল ম্যাট্রিক্স এটা আলোচনা করতে হলে আমাদের ঠিক একই কথা আবার সে ম্যাট্রিক্সটা জানতে হবে ম্যাট্রিক্স কাকে বলে আমরা আগেই জেনেছি যার শাড়ি এবং কলম সংখ্যা একই থাকে তো ম্যাট্রিক্সের প্রধান কর্ণের মান অর্থাৎ প্রধান কর্ণের মানেই আমরা একটু আগে দেখলাম আই যে অর্থাৎ আই এবং জের ভ্যালু সমান হবে বুক্তিগুলো যদি শূন্য অথবা অশূন্য এবং অন্যান্য ভুক্তিসমূহ শূন্য তাকে ম্যাট্রিক্স বলে অর্থাৎ ম্যাট্রিক্সের ক্ষেত্রে আমরা একটুকে যেমন কর্ণ বা প্রধান কর্ণ বা মুখ্য কর্ণ শিখেছি এই বরাবর এখন যদি এই বরাবর উপাদান যেগুলো থাকবে এই যে এখন এখানে এ ওয়াই ফাইভ আছে এই এ ওয়াই ফাইভের ভ্যালুগুলো বাদে ভ্যালুগুলো বাদে বাকি সবগুলো কী হইতে হবে জিরো হইতে হবে মাস্ট বি জিরো হইতে হবে বাকি যদি এ ওয়াই অর্থাৎ এই যে কর্ণ এই কর্ণ বরাবর ভ্যালুও জিরো হতে পারে নো প্রবলেম এই কর্ণ বরাবর অর্থাৎ মুখ্য কর্ণের জিরো হতে পারে কিন্তু মুখ্য কর্ণের ভ্যালুগুলো আবার যে কোনো নাম্বারও হতে পারে কিন্তু অন্য কোনো ভুক্তি অর্থাৎ এই যে এইটা এইটা কোনো ভ্যালু ক্যারি করবে না জিরোবাদে তো আমরা কী বলবো যে ম্যাট্রিক্সের প্রধান কর্ণের অর্থাৎ আই এবং জের ভ্যালুগুলো একই যেগুলো সেগুলো হচ্ছে এ ওয়ান ওয়ান এ টু টু এ থ্রি থ্রি অর্থাৎ এই বরাবর এগুলোর শুধুমাত্র ভ্যালু থাকতেও পারে এগুলো জিরো হতে পারে নো প্রবলেম কিন্তু এগুলো বাদে অর্থাৎ এই কর্ণ বরাবর বাদে অন্যান্য সকল ভুক্তির ভ্যালু জিরো হবে যেমন ধরো আমরা একটা দেখা এখানে চারটা ম্যাট্রিক দেখানো হলো একটা দেখো এখানে ফাইভ এবং টু এটা হচ্ছে কর্ণ বরাবর ফাইভ টু ভ্যালু আছে পরে দুটা জিরো এরপর দেখো ডি টু দ্বারা যে ম্যাট্রিক বোঝানো হচ্ছে সেখানে কর্ণ বরাবর ওয়ান টু থ্রি তিনটা ভ্যালু আছে কিন্তু বাকিগুলো জিরো শুধু এটা একটি আমরা কর্ণ ম্যাট্রিক্স বলবো বা ডায়াগোনাল ম্যাট্রিক্স বলবো একইভাবে দেখো ডি থ্রি এখানে ফাইভ আসছে এই কর্ণ বড়ো ফাইভ জিরো থ্রি এখানে প্রথমটা ফাইভ আসছে কর্ণের শেষে থ্রি আছে কিন্তু এখানে জিরো আছে কিন্তু বাকি সবগুলো কিন্তু জিরোর থাকতে হবে সবগুলো জিরো আছে এটাকে আমরা বলবো ডায়াগোনাল ম্যাট্রিক্স বা কর্ণ ম্যাট্রিক্স এরপর দেখো ডি ফোরের জায়গায় এখানে ডি এর অর্থাৎ কর্ণের সবগুলো ভ্যালুই কিন্তু এখন জিরো দেখানো হচ্ছে সুতরাং এর ক্ষেত্রে আমরা বলবো এটাও একটা কর্ণ বা ডায়াগোনাল ম্যাট্রিক্স কেন কারণ এইটা জিরো থাকতেও পারে এইগুলিতে ভ্যালুও থাকতে পারে অর্থাৎ কর্ণ বরাবর ভ্যালু থাকলেও ম্যাট্রিক্স হবে যদি বাকিগুলো সব জিরো থাকে ও নিজেও জিরো হতে পারবে যদি বাকিগুলোও জিরো থাকে তাতেও আমরা সেটাকে কর্ণম্যাট্রিক্স বলবো এরপর আমরা যদি দেখি স্কেলার ম্যাট্রিক্স স্কেলার ম্যাট্রিক্স কি যে ম্যাট্রিক্সের প্রধান কর্ণের ভুক্তিগুলোই সমান তাকে স্কেলার ম্যাট্রিক্স বলে আমরা আবার সে একই কথা এখন দেখো কর্ণমেট্রিক্স আসছে ম্যাট্রিক্স তো কাকে বল আমরা একটুকে শিখেছি এখন ম্যাট্রিক্সের প্রধান করণের ভুক্তিগুলো অর্থাৎ যদি ফাইভ ফাইভ জিরো জিরো এ এ এ সেভেন 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 অর্থাৎ এই কর্ণ বরাবর সবগুলো ভ্যালু যদি একই থাকে সেটাকে আমরা বলবো একই মানে সমান থাকে তাকে আমরা বলবো স্কেলার ম্যাট্রিক্স আচ্ছা সকল স্কেলার ম্যাট্রিক্সকেই কিন্তু আমরা কী বলবো আবার ম্যাট্রিক্স বলব সংজ্ঞাতে ছিল সেটা এরপর অভেদক ম্যাট্রিক্স বা একক ম্যাট্রিক্স আইডেন্টি অর ইউনিট ম্যাট্রিক্স আইডেন্টি ইউনিট মানে একই রকম থাকবে বোঝা যাচ্ছে তো কর্ণ ম্যাট্রিক্সের কর্ণস্থিত সকল ভুক্তি এক হলে অর্থাৎ এটাও কিন্তু একই এখানে কর্ণ কথা আসছে কর্ণ সাথে বর্গ ম্যাট্রিক্সের কথা কথা আছে সবগুলো কর্ণ ভর্গ ম্যাট্রিক্স একই রকম কথা মানে বর্গ ম্যাট্রিক্সও লাগতেছে কর্ণ ম্যাট্রিক্সও লাগতেছে অব্যাধক ম্যাট্রিক্স বা একক ম্যাট্রিক্স বোঝাতে হলে তাহলে এই বরাবর কি হবে এখন কর্ণ বরাবর শুধু ওয়ান থাকবে যদি কর্ণ বরাবর আমরা ওয়ান থাক থাকে আর বাকি সবগুলো জিরো থাকে সেটাকে আমরা বলবো প্রত্যেকটি অবেদক ম্যাট্রিক্স বলবো সকল অবেদক ম্যাট্রিক্সই স্কেলার বা কর্ণ ম্যাট্রিক্স এরপর আমরা দেখব ঊর্ধ্ব ত্রিভুজাকার ম্যাট্রিক্স বা আপার ট্রাইঙ্গুলার ম্যাট্রিক্স একটি বর্গ ম্যাট্রিক্সের প্রধান কর্ণের নিচের ভুক্তিগুলো যদি শূন্য অর্থাৎ এ আই জে ইকুয়াল জিরো যখন আয়ের ভ্যালু কী হবে গ্যাটার দেন যে হলে তাকে উর্দু ত্রিভুজাকার ম্যাট্রিক্স বলে আমরা বুঝি নাই আমরা একটুখানি বোঝার চেষ্টা করি এখন বলতেছি কি এ আই জে যখন আয়ের ভ্যালু গ্যাটার দেন আয়ের ভ্যালু গ্যাটার দেন কখন হবে যখন আমরা এ নিলাম এ নেওয়ার পর আয় যদি হয় আয়ের ভ্যালু গেটাদ হতে হবে অর্থাৎ আয়ের যদি আমরা থ্রি নেই ওয়ান নেই ওয়ান জের ভ্যালু ওয়ান আয়ের ভ্যালু যদি আমরা কী নিতে পারি আবার টু নেই জের ভ্যালু অবশ্যই আমাদের ওয়ান নিতে হবে আয়ের ভ্যালু আমরা যদি ওয়ান নেই আর ওয়ান নিতে পারতেছি না আমরা যদি এরকম আয়ের ভ্যালু অবশ্যই বড়ো নিতে হবে বড়ো মানে থ্রি ওয়ান টু ওয়ান আচ্ছা এখন দেখো এখানে কী বলতেছে আমাকে বলতেছে একটি বর্গ প্রধান প্রদানকরণের নিচের ভুক্তিগুলো আচ্ছা এক কথায় অত আমাদের যদি ডিটেলস এইভাবে যদি নিচের ভে এইগুলো নেওয়াও এই 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 বরাবর তাহলে আমরা এই এটা হচ্ছে আমরা কর্ণ ম্যাট্রিক্সের কর্ণ বরাবর প্রধান কর্ণের নিচের ভ্যালুগুলো জিরো হবে এখন দেখো এটা জিরো এটা জিরো এটা জিরো সুতরাং আমরা কি বলবো উর্ধে উপরের দিকে দেখো ত্রিজের মতো তৈরি ত্রিভুজের মতো তৈরি করছে উপরের ত্রিভুজ তৈরি করছে নিচের ত্রিভুজ তৈরি করছে কিন্তু উপরের ত্রিভুজটা একটা ভ্যালু থাকবে নিচের ত্রিভুজের তিনটা ভ্যালুতে মানে তিনটা ভুক্তিতে কোনো ভ্যালু থাকবে না অর্থাৎ জিরো হবে এখন একটুখানি চিন্তা কর এই ভুক্তিটা এই ভুক্তিটার মান কী এখানে দেখো আয়ের মান হচ্ছে দুই আর হচ্ছে শাড়ি হচ্ছে আই মানে শাড়ি শাড়ি হচ্ছে দুই আর কলাম হচ্ছে এক তাহলে দুই এক তার মানে দুই হচ্ছে আই আয়ের ভ্যালু বড় জের ভ্যালু ওয়ান ছোটো একইভাবে দেখো এখানে আসো এখানে দেখো একইভাবে এখানে যাই যাই আমরা এটা হচ্ছে থ্রি তো এখানে আয়ের ভ্যালু হচ্ছে থ্রি অর্থাৎ শাড়ি আয়ের ভ্যালু থ্রি মানে শাড়ি তিন নম্বর আর জের ভ্যালু হচ্ছে ওয়ান অর্থাৎ কলাম এক থ্রি ওয়ান অর্থাৎ আই গেটার দেন হলো জি লেস দেন হলো একই এখানে আসো এখানে আসতে আমরা কী পাবো একইভাবে আমরা এটাও যদি দেখি আয়ের ভ্যালু হচ্ছে থ্রি তিন নাম্বার আর কলাম হচ্ছে টু তাহলে থ্রি টু তার মানে আয়ের ভ্যালু গ্রেটার দেন জের ভ্যালু লেস মানে জে থেকে লেস গ্রেটার দেন জে তো এখন এই তিনটা ভ্যালু জিরো শুধু এটাকে বলবো আমরা ঊর্ধ্ব ত্রিভুজকার ম্যাট্রিক্স বা আপার ট্রাঙ্গুলার ম্যাট্রিক্স একইভাবে এখানেও এরপরে আসো নিম্ন ত্রিভুজাকার ম্যাট্রিক্স বোঝাই যাচ্ছে লোয়ার ট্রাঙ্গুলার ম্যাট্রিক্স বোঝাই যাচ্ছে আপারের উল্টোটা অর্থাৎ এখন কি হবে নিচের দিকে ত্রিভুজটার ভ্যালু থাকবে কর্ণ বরাবর এইগুলোর ভ্যালু থাকবে আর উপরের দিকের তিনটা ভ্যালু শূন্য হবে অর্থাৎ তিনটা ভুক্তির ভ্যালু শূন্য হবে একটি বর্গ ম্যাট্রিক্সের প্রধান কর্ণের উপরের ভুক্তিগুলো শূন্য হলে অর্থাৎ এখানেও আই জে ইকুয়াল জিরো অর্থাৎ সেক্ষেত্রে এখন উল্টাটা আয়ের ভ্যালু হবে ছোট ছোটো জের থেকে তা আমরা যদি দেখি এখন দেখো এটা এখানে আয়ার ভ্যালু কত ওয়ান জের ভ্যালু কত টু তাহলে আয়ের ভ্যালু লেস যে থেকে সুতরাং অটোমেটিকলি বলতে সেটা জিরো আবার এখানে দেখো আয়ার ভ্যালু হচ্ছে ওয়ান জের ভ্যালু হচ্ছে থ্রি তা জের ভ্যালু বড় ঠিক আছে এটাও জিরো এপ এখানে আসো এখানে আয়ার ভ্যালু কত ভ্যালু হচ্ছে টু আর হচ্ছে জের ভ্যালু কত থ্রি অর্থাৎ দুই নম্বর শাড়ি তিন নাম্বার কলাম এটাও জিরো সুতরাং এটাকে আমরা বলতে পারি একটি নিম্ন ত্রিভুজাকার ম্যাট্রিক্স বা লোয়ার ট্রাঙ্গুলার ম্যাট্রিক্স দেখো এই বরাবর উপরের ভ্যালুগুলো জিরো হলেই আমরা সেটাকে অর্থাৎ কর্ণের উপরের ভ্যালুগুলো তিনটা যদি জিরো থাকে সেটাকে আমরা নিম্ন ত্রিভুজাকার ম্যাট্রিক্স বলবো এরপর আমরা দেখব হলো শূন্য ম্যাট্রিক্স বা জিরো ম্যাট্রিক্স শূন্য ম্যাট্রিক্স কি যে ম্যাট্রিক্সের সকল ভুক্তি শূন্য তাকে শূন্য ম্যাট্রিক্স বলে যেমন জিরো 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 প্রত্যেকটি শূন্য ম্যাট্রিক্স আর শূন্য ম্যাট্রিক্সের সব মানগুলো যদি কী হয় জিরো হয় এবং যদি সেটা শাড়ি এবং কলাম সমান হয় তাহলে সেটাকে কিন্তু আমরা আবার বলবো কি আমরা সেটাকে একটা বর্গ ম্যাট্রিক্স বলবো এবং সাথে সাথে সেটাকে আমরা একটা কর্ণ ম্যাট্রিক্স বলবো যদি শাড়ি এবং কলাম শূন্য হয় তাহলে এম ইন টেন আকারে শূন্য ম্যাট্রিক্স ও এম এন দ্বারা সূচিত করা হয় যেমন আমরা জিরো ওয়ান টু এভাবে দেখাতে পারি জিরো টু থ্রি অর্থাৎ এখানে এক নম্বর একটা কলাম দুইটা শাড়ি আছে সরি একটা শাড়ি দুটা কলাম আছে এখানে টু থ্রি অর্থাৎ দুইটা সারি তিনটা কলাম আছে থ্যাংক ইউ